স্কুল ছাত্রী ধর্ষণের ঘটনায় অভিযুক্ত শিক্ষক গ্রেফতার। জামালপুরের ইসলামপুরে নিজ স্কুলের ষষ্ঠ শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণের ঘটনায় হওয়া মামলার প্রধান আসামি শিক্ষক মোহাম্মদ উজ্জ্বল মণ্ডল, বয়স 26 বছর, তাকে গ্রেফতার করেছে র‍্যাব। শুক্রবার 8 জুলাই ভোরে শেরপুর জেলার শিবদ্দির হারুয়া এলাকায় ওই শিক্ষকের নানাবাড়ি হতে তাকে গ্রেফতার করা হয়। মামলার পর থেকে তিনি তার নানাবাড়িতে আত্মগোপন করেছিলেন। গ্রেফতারকৃত আসামি ইসলামপুরের 4 নম্বর চরের বাজারে অবস্থিত ব্রাইট ন্যাশন প্রিপারেটরি অ্যান্ড হাই স্কুলের শিক্ষক। তিনি একই এলাকার শহীদ মণ্ডলের ছেলে। দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান র‍্যাব 14-এর কোম্পানি কমান্ডার আশিকুজ্জামান। কোম্পানি কমান্ডার আরও জানান, ধর্ষণের শিকার ওই ছাত্রী ব্রাইট ন্যাশন প্রিপারেটরি অ্যান্ড হাই স্কুল ষষ্ঠ শ্রেণীতে ভর্তি হবার পর থেকেই কুপ্রস্তাব দিতেন শিক্ষক মোহাম্মদ উজ্জ্বল মণ্ডল। এতে রাজি না হলে 24 জুন ওই ছাত্রীর বাবা মা বাড়িতে না থাকায় তাকে জোর করে ধর্ষণ করেন ওই শিক্ষক। ছাত্রীর চিৎকারে লোকজন এলে ওই শিক্ষক পালিয়ে যান। এই ঘটনায় 2 জুলাই ইসলামপুর থানায় একটি ধর্ষণ মামলা করা হয়। মামলার পর ছায়া তদন্ত শুরু করে তাকে গ্রেফতার করে র‍্যাব।